ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আলোচনা। এই আলোচনা শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তবে যারা সচেতন অভিভাবক এবং পরিবারের সিনিয়র সদস্য, যারা পরিবারের অন্য সদস্যদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করতে চান, তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে হাফ এডার বাস্তবায়ন। আমরা যেটা দেখতেছি ন্যান্ড গেটের সাহায্যে হাফ এডার বাস্তবায়ন, তার আগে আমি একটা কথা বলে নিই, অনুরোধ করে দিই যে আমাদের এই চ্যানেলের টিউটোরিয়ালগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখলে আপনাদের কাছে এই টিউটোরিয়ালগুলো সহজ মনে হবে, না হলে একটু কনফিউজিং মনে হইতে পারে। তো ন্যান্ড গেটের সাহায্যে হাফ এডার বাস্তবায়ন করো, এইরকম কোশ্চেন সরাসরি পরীক্ষায় কিন্তু থাকবে না। পরীক্ষায় যে কোশ্চেন থাকবে তার একটা নমুনা আমরা এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, যেখানে লেখা আছে চিত্র একের সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করো। চিত্র একেও সরাসরি কোনো নাম উল্লেখ করা নাই, চিত্র দুই এর কোনো সরাসরি নাম উল্লেখ করা নাই, অর্থাৎ আমাদেরকে এগুলো দেখে বুঝতে হবে যে এটা ন্যান্ড গেট এবং এটা হাফ এডার। হাফ এডার কেউ বুঝবো যে হাফ এডার দুইটি অংশ, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। এই দুইটি অংশ দেখে আমি বুঝতে পারবো যে এটা হাফ এডার। তো সুতরাং আমরা এটার যদি প্রশ্নের উত্তর যদি আমরা দেখতে চাই, উত্তর করতে চাই, তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে এক্সর গেটটা সরে যাবে, এক্সর গেটের পরিবর্তে এখানে ন্যান্ড গেটের একটা কম্বিনেশন আসবে বা একটা ন্যান্ড গেটের একটা জোট আসবে, যে অনেকগুলো ন্যান্ড গেট নিয়ে এখানে একটা সমাধান আসবে। এখানেও কিন্তু এন্ড গেট সরে যাবে, এন্ড গেট সরে গিয়ে এখানে ন্যান্ড গেট আসবে। এখন এগুলো কীভাবে রিপ্লেস হবে তার কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে লজিক ফাংশনের সাহায্যে আমাদেরকে আগে ফর্মটা তৈরি করতে হবে, তারপর সরাইতে হবে। তা আমি এক নজরে প্রথমে যদি উত্তরটা দেখতে চাই, উত্তরটা হচ্ছে এটা। উত্তরটা আমরা যদি একটু জুম করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে উত্তরটা সরাসরি দেওয়া আছে, এখানে এই অংশটা হচ্ছে এক্সর গেটের অংশ আর এই অংশটা হচ্ছে এন্ড গেটের অংশ, এটা আমরা দেখে বুঝতে পারতেছি। সুতরাং আমরা এই অংশে যে যেটাকে পুনরাবৃত্তি করব, যে আলোচনা আনবো, সেটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন করো, এটা হচ্ছে এই অংশ। আর এই অংশ হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এন্ড গেট বাস্তবায়ন করো, এই অংশ। এই দুইটা অংশ আমরা কিন্তু এখানে মোটামুটি একটা সমন্বয় করছি, এটি হচ্ছে আনসার, এটা আমাদের মূলত আনসার। তো আমরা সরাসরি দেখি আমাদের আনসারে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে এরকম যে এটা আমরা প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়নের এই আলোচনাটা আমরা পুনরাবৃত্তি করতেছি, এই আলোচনাটা আমাদের চ্যানেলে আছে। প্রথমে এই লাইনটার যদি কথা চিন্তা করি তাহলে এটা কিন্তু সরাসরি মুখস্থ লিখতে হবে, এ বার বি প্লাস এ বি বার। তারপরের লাইনটাকে আমরা ডাবল নেগেশন ইউজ করি বা ডাবল কমপ্লিমেন্ট ইউজ করে লিখছি, সেটা হচ্ছে ডাবল নেগেশন ইউজ করা হয় বুলিয়ান আলজেব্রার আমাদের মৌলিক যে নীতি অনুসারে আমরা এটা লাইনটা লিখছি। তিন নম্বর লাইনটা আমরা এখানে প্লাস ছিল, এখানে ডট হয়ে গেছে। এখন কেন ডট হলো সেটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে ডি মর্গানের এখানে উপপাদ্য প্রয়োগ আছে, ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করছি। কোথায় প্রয়োগ করলাম সেটা হচ্ছে এখানে দুইটা বার ছিল, তার মধ্যে আমি একটা নিচের বারটার সাথে আমি ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করলাম, যার কারণে নিচের বারটা ভেঙে দুইটা খণ্ড হয়ে গেছে, একটা বাম পাশে এবং একটা ডান পাশে চলে গেছে এই বরাবর। তাহলে আমরা এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের হাফ এডার আলোচনায় থাকতে হবে অবশ্যই, লজিক ফাংশনের যে সমন্বিত রূপ বা লজিক ফাংশনের যে সমন্বয়টা এটা থাকতে হবে। তো আমরা এখন এখানে এই অংশটা যদি দেখি, এটা কমপ্লিটলি ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়নের একটা লজিক গেট। তো এই লজিক গেটে আমি পাঁচটি ন্যান্ড গেট অঙ্কন করছি। এখন কেন পাঁচটি ন্যান্ড গেট অঙ্কন করলাম, এই মৌলিক প্রশ্নের উত্তর হচ্ছে এখানে এই লজিক ফাংশনে যদি যতটা বার থাকবে ততটা ন্যান্ড গেট হবে। এখানে বার আছে একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা বার আছে, আমরা সরাসরি দেখতেছি পাঁচটি বার আছে, পাঁচটি বারের কারণে এখানে পাঁচটি ন্যান্ড গেট হয়েছে। এবং কানেকশনগুলো কীভাবে হবে এটাও কিন্তু এই লজিক ফাংশন দেখে দেখে আমাদের করতে হবে। যেমন এখানে আছে এ বার বি, তাহলে এটা এ বার কীভাবে হলো, এখানে এ থেকে একটা সেম ইনপুট কানেকশন পেয়েছে, এই জন্য এটা ন্যান্ড গেট। সেম ইনপুট কানেকশন পাওয়াতে এটা নট গেট হিসেবে কাজ করে, এটা বি থেকে সরাসরি কানেকশন পাইছে এবং সেম ইনপুট হওয়াতে এটা নট গেট হিসেবে কাজ করছে, এই জন্য বি বার হয়ে গেছে। এই ন্যান্ড গেটটা কানেকশন পাইছে এ বার থেকে এবং বি থেকে, যার ফলে এ বার এবং বি গুণ হয়েছে, গুণ হয়ে একটা নট গেট টোটাল নট বার হয়েছে, এটা এ বার বি হোল বার। এখানেও একটা ন্যান্ড গেট আমি দেখতেছি, এখানে এ থেকে একটা কানেকশন পাইছে, বি বার থেকে একটা কানেকশন পাইছে, এ বি বার গুণ হয়েছে এবং পুরাটার উপর একটা নট হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখলাম এই ন্যান্ড গেটটার কাজটা, এখানে ইনপুট দুইটা আছে এবং এই দুটা ইনপুট গুণ হয়ে উপর টোটাল গুণ ফলের উপর একটা বার আছে, যেটা আমরা সরাসরি এখানে আলাদাভাবে দেখিয়েছি।
তাহলে এটা বুঝতে পারলাম আমাদের এই এখানকার একটা ছবিতে এই অংশটা আমরা দেখতে পারলাম ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়নে এই অংশটা আমাদের হুবহুব মিলে যাবে পরের অংশটাতে আমরা যদি দেখি ন্যান্ড গেটের সাহায্যে এন্ড গেট বাস্তবায়নে এটা একটা রিপিট আলোচনা এই আলোচনা আমাদের আছে চ্যানেলে তো এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ড গেটের লজিক ফাংশন এটা এখানে জাস্ট ডাবল নেগেশন ইউজ করছি বুলিয়ান অ্যালজেব্রার আমরা নীতি অনুসরণ করে এখানে ডাবল নেগেশন ইউজ করছি এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এ আর বি থেকে ন্যান্ড গেটটা কানেকশন পাইছে সুতরাং এ আর বি হবে এখানে গুণ আকার থাকবে এবং তারপর একটা বার থাকবে আর এটাই সেম ইনপুট কানেকশন পাইছে ন্যান্ড গেটে এই জন্য এটা নট গেট হিসেবে কাজ করবে যার ফলে আরেকটা বার এখানে প্রয়োগ হবে যার ফলে এখানে দুইটা বার হবে ডাবল নেগেশনের কারণে আবার এটা এবি হয়ে যাবে এই বুলিয়ান অ্যালজেব্রার সমন্বয় কিন্তু আমাদের এই অংশে হয়েছে আমরা যদি হাফ ফেডারে দেখি এটা এখানে কিন্তু এই অংশটাতে এই বুলিয়ান অ্যালজেব্রার সমন্বয় হয়েছে তো যাই হোক আমাদের এই আলোচনাটা আসলে অ্যাকচুয়ালি রিপিট আলোচনা আমরা যদিও হাফ ফেডারের সাহায্যে ন্যান্ড গেটের সাহায্যে হাফ ফেডার আলোচনা করতে গিয়ে এক্সর গেটের সাহায্যে ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট এবং ন্যান্ড গেটের সাহায্যে এন্ড গেটের আলোচনাটা পুনরাবৃত্তি হয়েছে তো এতক্ষণ সময় ধরে যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনগুলোতে আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাব এই আশা এই আশা প্রত্যাশা নিয়েই আমরা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনাদের সামনের দিনগুলো আরও সুখী এবং সমৃদ্ধির হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলটা প্রমোট করার জন্য শেয়ার করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ।